السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالی علیہ وعلى الہ وصحبه وسلم تسلیما كثيرا اما بعد فقد قال الشيخ صالح الفوزان حفظه الله تعالى لا تنافي بين اثبات القدر واسناده افعال العباد اليهم حقيقة وانهم يفعلونها باختيارهم وقال الشيخ الاسلام بن تيمية رحمه الله تعالى والعباد فاعلون حقيقة والله خالق افعالهم والله خالق افعالهم والعبد هو المؤمن والكافر والبر والفاجر والمصلي والصائم وللعباد قدرة على اعمالهم ولهم ارادة. والله خالقهم وخالق قدرتهم وارادتهم كما قال تعالى: لمن شاء منكم ان يستقيم وما تشاءون الا ان يشاء الله رب العالمين. وهذه الدرجة من القدر يكذب بها عامة القدرية.

তকদির নির্ধারিত করেছেন তার মধ্যে আমরা মানুষ আমাদের প্রত্যেকটি বিষয়ের তকদির আল্লাহ রবুল্লাহ আলমিন ফায়সাল্লাহ করে রেখেছেন সালাতম সালাম নাজিল উপেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর যিনি একজন মানুষ একজন নেবী একজন রসুল একজন আল্লাহর সৃষ্টি হিসাবে তকদির বিধানের ঊর্ধ্ব নন আমাদের আকিদা আল সে ধারাবাহিক যে আলোচনা চলছে তাতে আজকে পর্ব নম্বর হচ্ছে বত্রিশ গত দুই সপ্তাহ তকদির সম্পর্কে দুটো আলোচনা হয়েছে আজকে তকদির সম্পর্কে তৃতীয় আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আল্লামা শেখ সাল ফৌজান হাফাজ বলছেন তকদিরের বিশেষ একটি দিক তা হচ্ছে কিছু বাতিলপন্থী গুমরা যারা তকদিরের ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে তাদের খণ্ডন। তকদিরের ক্ষেত্রে এক দল হয়েছে যারা তকদিরকে অস্বীকার করেছে যাদেরকে কাদরিয়া বলা হয় তকদের অস্বীকারীদেরকে কাদরিয়া বলা হয় আর এক দল যারা তকদিরকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে সুতরাং এমনভাবে তকদিরকে তারা সাব্যস্ত করেছে যে তকদির যা আছে তাই আমাদের করার কিছু নেই আমাদের কিছু করে নেই এরা হচ্ছে জেবরিয়া জেবরিয়া এই জন্য এদেরকে বলা হয় এই গোমরা ফিরকাকে কারণ তারা মনে করে যে আমরা হচ্ছে মজবুর জাবরিয়া শব্দটি থেকেই বা মজবুর থেকে এই জাবরিয়া ফ্রিকার নাম যারা মনে করে যে আমরা হচ্ছি মজবুর অসহায় নিরুপায় আমরা হচ্ছি পাথরের মতো এটা পাথরকে যেখানে ফেলে রাখে দেওয়া হবে সেখানেই পড়ে থাকবে যদি সেটা সেখান থেকে সরানো না হয় পাথরের মধ্যে সেখান থেকে নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই ঠিক তেমনি মানুষ আমরা কালজামা পাথরের মতো এটি পাহাড় পর্বতের মতো ও করবে কেউ ওর মধ্যে নড়ার কোনো ক্ষমতা নেই তা আমরা করবো কি আমাদের দ্বারা পাপ হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নেই এটা হচ্ছে জাভরিয়াদের কথা আর যার দ্বারা ভালো কাজ হচ্ছে ওর করার কিছু নেই পাপ ও করতে পারবে না স্পষ্ট এসব গোমরাহি তকদিরের ক্ষেত্রে গত সপ্তাহে বলেছি যে দুটো দল গোমরা পথভ্রষ্ট হয়েছে কাদেরিয়া তকদির অস্বীকার করে আর জাবরিয়া তকদিরকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে অস্বীকার করতে গিয়ে বাড়াবাড়ি করেছে কাদেরিয়া আর সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে জি আর মধ্যম পন্থ অবলম্বন করেছে আহ জামা আহ যারা তগদিরের একটি দিককে সাব্যস্ত করেছে তাতে বাড়াবাড়ি করেনি বিনা বাড়াবাড়িতে আর আর একটি দিকেও অস্বীকার করেছে কেমন করে আজকের আলোচনাতে স্পষ্ট হবে এবং এই দুটো ফিরকে আর কয়েক রকম করে খণ্ডন করেছেন কয়েকটি বিষয়ের ক্ষেত্রে তা আপনারা জানতে পারবেন প্রথম এম আব নেতাইম রহমতুল্লাহ আলী কি বলেছেন সংক্ষেপে এর ব্যাখ্যা করে দেব আর তারপরে বিস্তারিত এই বিষয়গুলি যে বিষয়গুলির ব্যাখ্যা হবে নেতাইম রহমার উক্তির সেগুলি সম্পর্কে শেখ সহলে ফৌজ হাফাজ বলেছেন আরো যাতে স্পষ্ট হয় বলছেন শেহেফ সলে ফৌজান হাফ জাউল্লাহতাল আজকের বিষয়বস্তু সম্পর্কে হেডলাইন সম্পর্কে লাতানাফিয়া বায়না এসবাতিল কাবারে কাদারে লা তানাফিয়া বায়না এসবাতিল কাদারে ওয়া এসনা দেহি আফায়াল আল এবাদে এলেন হাফিখতান বলছেন যে তখদিরকে সাব্যস্ত করা আর মাঝে আর বান্দার কাজকর্মকে বান্দার সাথে সম্পৃক্ত করার মাঝে হ্যাঁ আসল অর্থে বান্দা যে কাজগুলি করে সেই কাজগুলিকে বান্দার সাথে সম্পৃক্ত করা যে এটা কে করেছে অমুক করেছে বলি না আমরা এ কাজটা কে করেছে ভালো কাজ করলো এটা কে করেছে অমুক করেছে কথাটাকে ভুল মন্দ কাজকেও যদি একটা খারাপ কাজ করেছে এই ধরনের কাজ কে করলো বলে অমুক করেছে তাহলে কাজটাকে মানুষের সাথে আমরা সম্পৃক্ত করছি না করছি না এই যে যেকোনো কাজকে মানুষের সাথে আমরা সম্পৃক্ত করছি এটা একটা বিষয় আর আর একটা সবগুলি এখানে স্মরণ রাখতে হবে বোঝার জন্য এই সমস্ত স্তরগুলি আছে আছে তকদের কে গুলিকে ফিট করেন তকদির আছে মানে আল্লাহ আব্বুল আলমিন জানেন মাশাআল্লাহ এই নম্বর লেখে রেখেছেন তিন নম্বর আল্লাহর ইচ্ছাতে হয় হ্যাঁ চার নম্বর আল্লাহ সৃষ্টি করেন এই সমস্ত কাজকর্ম বা তার সাথে সাথে এই যে কাজগুলি হচ্ছে ভালো মন্দ কাজ এগুলি মানুষের সাথে সম্পৃক্ত করা হচ্ছে এই দুটোর মাঝে কোনো বিরোধ নেই দুটোর মাঝে কোনো দ্বন্দ্ব নেই মানুষের সাথে সম্পৃক্ত করছেন তা আবার লিখা আছে কি করে বা লিখা আছে তাহলে মানুষের সাথে কি করে সম্পৃক্ত করছেন ও তো লিখা আছে আল্লাহ লিখে রেখেছে এইরকম নয় দুটো কোনো দ্বন্দ্ব নেই বলতে চাইছে। আমরা আসল অর্থেই কত মানে হচ্ছে আসল অর্থে আমরা ব্যবহার করে থেকে আমাদের ভাষায় যে অমুক কাজটা অমুক লোক করেছে ভালো মন্দ এটা রূপক অর্থে নয় মাজাজে নয় রূপক অর্থে নয় রূপক অর্থ বুঝলেন আপনারা কাকে বলে না সুধশোনন শব্দটা তো শুনেন কিন্তু যদি উদাহরণ দিয়ে বোঝাই তাই তো হয়তো বোঝাইতে পারবেন না রূপক অর্থ কে এমন আছে যে বোঝাইতে পারবে যে এমন একটা শব্দ বা বাক্য ধরেন একটা সেন্টেন্স আমি ব্যবহার করছেন যেটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে কোন সহজ ভাষায় দেশের ভাষায় বুঝা আচ্ছা আপনাদের ওই যে যে ব্রিজে যমুনা ব্রিজ কোন যুগ তৈরি হয়েছে পদ্মা ব্রিজ কোন কার যুগ তৈরি কারামলে তৈরি হয়েছে ইরশাদ আমুলে কারো আমলে কারা বলে আচ্ছা ধরেন যে তৈরি করেছে হ্যাঁ বলছে অমুক ব্যক্তি নেতা যেই সময় এই কাজটা হয়েছে ওর সাথে সম্পৃক্ত যে এই ব্রিজটা অমুক নেতা করেছে বলছি না বলছি না বলছি আর বলে বানাল আমির মদিনাতা গভর্নর এই সিটিটা তৈরি করেছে এই শহরটা গড়ে তুলেছে কে অমুক গভর্নর তুলে তৈরি করেছে এখন এটা আসল অর্থে আছে না রূপক অর্থে মাসাল্লাহ কারণ আসল অর্থে কে তৈরি করেছে লেবার রাজমিস্ত্রি তৈরি করেছে এবার বোঝা ব্রিজটা কে তৈরি করেছে সব তৈরি করেছে ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রিরা তৈরি করেছে কোন সরকার তৈরি করেনি সরাসরি কিন্তু সরকারের তত্ত্বাবধানে অথবা খরচে তৈরি হয়েছে সেজন্য এই বাড়িটা আমি তৈরি করেছি বলি না বাড়ি তৈরি করেছেন আর বাপ ভাইরা বাস করছে এই আমার ভাইয়েরা বাস করে কিন্তু তৈরি করেছি আমি এটা কিছু হাকি কথা না মাজাজ এটা মাজাজ রূপক অর্থে আসল অর্থে না আপনি তৈরি করেনি আপনার খরচ তৈরি হয়েছে রাজমিস্ত্রিটা তৈরি করেছে তো রাজমিস্ত্রি তৈরি এই বাড়িটা অমুক রাজমিস্ত্রি তৈরি করেছে এটা হচ্ছে হাকি কি মা আসল অর্থে আর এই বাড়িটা আমি তৈরি করেছি এটা হচ্ছে মাজাজ রূপ অর্থে তা আমরা আমাদের কাজকর্মগুলি যে নিজের সাথে বা অন্যের সাথে এটা না না মানে আসল অর্থে এই কাজটা কে করেছে ভাই ধরেন একটা ইসলামিক সেন্টার একটা মাদ্রাসা তৈরি করেছে এই কাজটা কে করেছে ভাই অমুক ব্যক্তি কাজটা করেছে আর এটা একটা সিনেমা হল তৈরি করেছে এই সিনেমা হলটা কে তৈরি করেছে অমুক তৈরি করেছে আসল অর্থে না আল্লাহ করেছে হ্যাঁ আল্লাহ তো চেয়েছেন আল্লাহ লিখে রেখেছেন আল্লাহ তো জানেন না তো এই কাজগুলিকে না বান্দার সাথে সম্পৃক্ত করি বান্দার সাথে রূপক অর্থে না আসল অর্থে আসল অর্থে এটা জি হ্যাঁ যে এই কাজগুলি কার অমুখে এ দেশকে ভালো করেছে অমুক এ দেশকে খারাপ করেছে অমুক জি আসল অর্থ এবার বোঝা গেছে জি তো শেখ সাহান বলছেন যে তকদের সাব্যস্ত আর কাজগুলি যে মানুষ করে এই ভালো হোক আর মন্দ হোক এই কাজগুলিকে মানুষের সাথে যে যে কাজগুলি করে তাদের সাথে করা। যে আসল অর্থে এই দুটোর মাঝে কোনো বিরোধ নেই আর মানুষ যে কাজগুলি করে সেটা স্বাধীনভাবে করে না নিরুপায় হয়ে করে তাই বলছে আর বান্দারা কাজকর্মগুলি করে তারা স্বাধীন ভাবে তাদের মজবুর হয়ে পড়ে না কেউ মজবুর হয়ে নামাজ পড়ে না আর কেউ মজবুর হয়ে চুরি করে না বোঝা গেছে না কেউ মজবুর হে সিরিক করে না কবর মাজার সেজদা করছে বলছে আমি কি করবো আমার তো দূরে লিখা আছে কবর মাজার সেজদা করা বলতে পারবে মজবুর করেছে তাকে না স্বাধীনভাবে শিরিক করছে স্বাধীনভাবে তহিদ কায়েম করছে ও আনাম এফ আই এই বিষয়টি বলে খণ্ডন করতে চেয়েছেন আর এই বিষয়ের আন্ডারে যা আলোচনা আছে তাতে এই দুটো বাতিল ফিরকার একটি হচ্ছে কাদরিয়া আর একটি হচ্ছে জেবরিয়া এখন এম আমি তাইম রাহিমাউল্লাহকে বলছেন শোনোন বলছেন অল এবাদ ও ফায়েলু না হাফি কাতান বান্দারা কাজকর্ম সত্যিকার অর্থেই করে বান্দা যে কোনো কাজ করছে সেটা সে নিজেই করে যদি বলেন না অমুক করেনি আল্লাহ করেছে তারা ভুল হ্যাঁ আল্লাহ আল্লাহর তকদিরে হবে এটা লিখে রেখেছেন করে আল্লাহ করেছেন বলবেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলমে জানেন বলে আল্লাহ করেছেন। আল্লাহর ইচ্ছা তো হয়েছে সে যেন আল্লাহ করেছেন বলবেন না করেছে কাজটা বান্দা করেছে বলছে যে বান্দারা ফাইলু এবার তারাই হচ্ছে কর্তা বান্দাই হচ্ছে কর্তা হাক আসল অর্থে অর্থেকিম এবং আল্লাহ তাদের কাজগুলিকে সৃষ্টি করেন আল্লাহ তাদের কাজগুলিকে সৃষ্টি করে তাহলে যে যেকোনো কাজ আমাদের থেকে হয় ভালো হোক অথবা মন্দ হোক তাতে দুটো দিক আছে একটা কর্মের দিক করা সেই কাজটা করে কে আল্লাহ করে না বান্দা করে বান্দা করে আর আরেকটা দিক হচ্ছে এই কাজগুলি সৃষ্টি করা এটা কে করেন আল্লাহ আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেন এই জন্য সাফফাতের এই যে আয়ার গত সপ্তাহে বলেছে আল্লাহ খালা কাকুম ওয়ামাতা আমালুন আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন আর তোমরা যা কাজ কর্ম করো আমল করো তাও আল্লাহ সৃষ্টি করেন এই দুটো কথার মাধ্যমে এই দুটো ফিরকার খণ্ডন করা হয়েছে আগে ব্যাখ্যাটা করিয়ে দিই যারা সংক্ষেপে শুনতে চাই বুঝতে চাইবেন সংক্ষেপে শোনা হয়ে যাবে আর বিস্তারিত যারা শুনতে চাইবেন কেমন করে খণ্ডন করা হয়েছে ওয়াল আবাসের বান্দা কাকে বলা হয় বান্দা সৎ বান্দা অসৎ বান্দা বান্দা দুই রকম ভালো বান্দা আর মন্দ বান্দা অনগত অবাধ্য দুই রকমই বান্দা আল্লাহর বান্দা হচ্ছে বান্দা আর হচ্ছে অনুগত বান্দা কাকে বলা হয় সে হচ্ছে মমিন মমিনার বান্দা কাফেরও আল্লাহর বান্দা কারণ আল্লাহ তাকে আল্লাহর বন্দে এবাদতের জন্য সৃষ্টি করেছেন কিন্তু সে অবাধ্য যেই ক্ষেত্রে তার ক্ষমতা চলছে সেই ক্ষেত্রে অবাধ্য যে ক্ষেত্রগুলিতে সৃষ্টিগত বিষয়গুলিতে তার ক্ষমতা চলে না তখন সেখানে খাচ্ছে। চোখে দেখছে কানে শুনছে নাকে শুংছে হাতে ধরছে পায়ে চলছে তাই না এগুলি লোক করছে অসৎ লোক করছে কারণ এই ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমের সৃষ্টিগত বিধানের বা নীতিমালার বিরুদ্ধাচরণ করতে পারছে না কিন্তু যখন শরীয়তের বিষয় আসছে তখন যেহেতু

কেউ নেক কাজ করে কেউ ফাঁসে কি করে কেউ সলা তাদের করে কেউ শ্যাম পালন করে কেউ রোজা রাখে কেউ রোজা রাখে না বান্দার এইসব কাজ কর্মের ওপর ক্ষমতা আছে না নেই রোজা রাখার ক্ষমতা আছে না নেই রোজা ছাড়ার ক্ষমতা আছে না নেই নামাজ কন্টিনিউ করে পড়ার ক্ষমতা আছে কি নেই আবার নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকার ক্ষমতা আছে কি নেই আছে তাই বলছেন অলিল এবাদুদ রাত আর বান্দার ক্ষমতা রয়েছে আল্লাহ আলহ তাদের কাজকর্মের উপর ওপর সক্ষম এই নয় যে অপারক এরাদা। আচ্ছা কাজকর্ম যে বান্দা করে সাথে করে। যে কোনো কাজ করার আগে আমাদের মনে সংকল্প হয় যে কাজটা করবো তারপরে তখন আমরা নড়াচড়া করি বা হাত বাড়াই কাজ শুরু করি দেখ না এটাকে এরাদা বলা হয় এরাদা বা নিয়ত বলা হয় বলছি বান্দার নিজের সংকল্প বা ইচ্ছাও রয়েছে ইচ্ছা মোতাবেক কাজ করে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন সৃষ্টি ও সৃষ্টি করেছেন ও তাহ মানুষের যে সংকল্প হয় এটা করবো অথবা না হয় বলবো কথাটি বলবো না সংকল্প হইল মুখ খুলব না হ্যাঁ পড়ছে আর কেউ শিরকি কথা পড়ছে এই যে এরাদা এরাদাটা কার্লার বান্দার এরাদা সংকল্পের সাথে করে না নিজের নিয়তের সাথে সংকল্প এরাদার সৃষ্টিকর থাকে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তাদের ক্ষমতা সৃষ্টি করেছেন ওয়াই এরাদা তাদের সংকল্প আল্লাহ সৃষ্টি করেন কেননা কালা তালা দলিল শোনেন এক আয়তে দুটোই দলিল আছে বান্দার ইচ্ছা হয় আল্লাহর ইচ্ছে বান্দার ইচ্ছে আল্লাহর ইচ্ছার পথে একই আয়াত আছে সুরায়ে তকবীর অর্থাৎ এজাজ শামস কুবেরাত সুরা এজাজ শামস কুবেরাতে রয়েছে আঠাইশ উনত্রিশ আয়াত মহান আল্লাহ ইরশাদ করছেন লেমান শাহ আমিনকুম আইয়াসিম তোমাদের মধ্যে যে চাইবে সে সোজা পথে চলুক লেমান শাহ আমিনকুম তোমাদের মধ্যে যারা চাইবে বা যে চাইবে আইয়াস তাকিম সোজা চলতে বা সঠিক পথে পরিচালিত হতে সে সঠিক পথে পরিচালিত হোক চলো তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের ইচ্ছার দখল আছে অধিকার আছে তোমরা যদি চাও যে ভালো পথে চলবো তো চলো আল্লাহ বলছেন আর আমরা বুঝতে পারি না আমি গত সপ্তাহে বলেছি যে আমরা কিন্তু আমাদের স্বাধীনতা হাড়ে হাড়ে অনুভব করি ছেলেরা দেখছেন যে কেউ নিজে থেকে ভালো আর কাউকে বারবার করে কি করতে হচ্ছে তাগিদ করতে হচ্ছে উপদেশ দিতে হচ্ছে বাপ মা কি বলে না যে হ্যাঁ তোমরা ভালো পথ ধরতে চাইলে ধরো বলি না কি তোমরা ভালো চাও না তোমরা ভালো যদি চাও তাহলে ভালো রাস্তা ধরো তাহলে বোঝা গেল যে চাওয়ার অধিকার বা ক্ষমতা তাদের আছে বলে আমরা এই কথাগুলি বলে থাকি লেমন শাহমিন কুমাইয়াস্তাকিম তোমাদের মধ্যে যে চাইবে সে সোজা পাতে চলুক অমাতশা উনা ইল্লা আল্লাহ রব্বুল আলমিন তবে তোমরা চাইতে পারো না ইহিনিস আয়তে কি প্রমাণ হইল হ্যাঁ হ্যাঁ আল্লাহ চাওয়া আছে এখানে প্রমাণ হলো কি আগের আয়তে লেমান শাহ আমিন কুম বান্দার চাওয়া আর অমাত আশা ইয়াশা আল্লাহ রব আলমিন এতে দুটোই আছে অমাত তোমাদের চাওয়া আছে কিন্তু তোমাদের চাওয়া অতক্ষণ পর্যন্ত কার্যকরী হবে না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলমিন আল্লাহর চাওয়া তো এটা মনে করি না যে আল্লাহর কি আমরা হারিয়ে দেব বা পরাস্ত করে আমাদের চাওয়া বলবৎ হয়ে যাবে এটা হবে না এবার বুঝতে পারছেন সহজ মশাই যেমন দেশের জনগণ কিছু চায়। আর সরকার কিছু চায় অনেক সময় সরকার যা চাইছে তা করতে অপারগ হয়ে গেল জনগণ গণ অভ্যুত্থান করে দিল করছে না করছে না বা জনগণের দাবিতে সরকার কি হল একেবারে শিরোনত করল উপায় নেই মানতেই হলো জনগণের কথা হচ্ছে না হচ্ছে না আবার কখনো জনগণ চেয়েছিল সরকার চেয়েছিল কিন্তু এখানে জনগণ যা চেয়েছিল করতে পারলো না সরকার যা চেয়েছিল তাই হলো তবে বান্দা যদিও শক্তিশালী হয়ে যাবে না কেন তার চাওয়া সর্বদা বলবৎ থাকে না কিন্তু রব্বুল আল তিনি সব মালিক তিনি সৃষ্টিকে সৃষ্টিও করেছেন এবং সৃষ্টির ক্ষমতাও সৃষ্টি করেছেন সৃষ্টির কাজকর্ম সৃষ্টি করে থাকেন তাদের সংকল্পও সৃষ্টি করে থাকেন তার চাওয়া সব কিছুর ওপর বলবৎ হয় জি তারপরে বলছেন শেখ হইলে সনালী না রাহী মহুল্লা ও হাজে এর কাদারে কাদরিয়া তকদিরে যে এই স্তরটি রয়েছে যে স্তর সম্পর্কে আলোচনা হইল এই স্তর অধিকাংশ যারা তকদির অস্বীকারী তারা মিথ্যা প্রতিপন্ন করেছে বা অস্বীকার করেছে তারা এই তকদির কে অস্বীকার করেছে কি সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টিকর্তাকে আল্লাহ আর বান্দা কি করে ফাইলুন বান্দা হচ্ছে ফাইল কর্তা আর বান্দার মাবুদ হচ্ছে আল্লাহ হচ্ছেন হ্যাঁ সৃষ্টিকর্তা জি তো এই অস্বীকার করেছে তারা কি বলে যে না বান্দা নিজেই সৃষ্টি করে আল্লাহর সেখানে কোনো কিছু চলে না যে যা করে সে নিজেই সেটা সৃষ্টি করে এই জন্য তারাও এক ধরনের মুসুরে যারা তীর্ঘ অস্বীকার করে তারা হচ্ছে এক ধরনের কি মুশরেক তারাও যে মুশরেক সেই জন্য তাদেরকে সালাফে সালহিনগণ সাহাবাই কেরামগণ এই উম্মতের মজুস বলেছেন বরং বেশ কিছু হাদিস রয়েছে যেগুলিতে নবিয়ে করিম সাল্লাহামের থেকে মরফু হাদিস বর্ণনা করা হয়েছে যে আল কাদার ইয়াত মজুস ও হাজিল উম্মা তকদির ও এই উম্মতের মজুস অগ্নি পুজক অগ্নি দুই এলা রয়েছে

সাহাবাই কামামদের যুগে কাদরিয়া পয়দা হয়ে গেছিল গত সপ্তাহে বলেছিলেন আব্দুল্লাহ মারজি আল্লাহরা যে একদল পয়দা হয়েছে অস্বীকার তখন সাহবাই বিভিন্ন উক্তিগুলি রয়েছে কোন কোন বর্ণনাকারী নবিস্পৃক্ত করেছে ওই হাদিসটি তাহলে সাহাবাই কেন থেকে মওকুফ হাদিস রয়েছে যে কাদরিয়া হচ্ছে মজুস ও হাজির এই উম্মতের অগ্নি পূজক মুসরেক এই ছিল কাদরিয়াদের সম্পর্কে আলোচনায় এইখানে যেত কাদরিয়ারা কি করেছে তাকদিরকে অস্বীকার করেছে সৃষ্টি করে বান্দাই নিজের কাজ কোন সৃষ্টি করে বান্দা আল্লাহ আমাদেরকে শুধু সৃষ্টি করে ছেড়ে দিল তাইলে কাদরিয়ারা কি বলছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেছে আমাদের কাজ কর্মগুলি কে করে আমরাই করি আমরাই সৃষ্টি করি নাউজুবিল্লাহ এটা হচ্ছে কার কথা তাকদিরে বশিকারকারী কাদরিয়াদের কথা জাবরিয়ারা आल्सो ওয়ায়াকুলু ফীহাকুমুন মিন আহলিল ইসবাতী আর এই তকদিরের বিষয়ে দল যারা তকদির কে সাব্যস্ত করি তারা লঙ্ঘন করেছে করেছে অতিরঞ্জন শুরুতে বললাম না যে অস্বীকার করতে বাড়াবাড়ি করেছে আরেক দল তকদির সাবেদ সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে যারা তকদির কে সীমাহীন ভাবে সাব্যস্ত করেছে তারা বলেছে যে আমরা করবো কি তকদির লিখা আছে তো করার কি আছে আজকাল সমাজে বেদিন টাইপের লোকেরা বলছে আল্লাহ যদি নসিবা জান্নাত রাখে তো পাবো না হলে কি আপনি নামাজ করে এরা হচ্ছে এরা হচ্ছে কি জাবরিয়া এরা জি নাম থাকা নাই কিন্তু জাবরিয়া আছে আজকাল সমাজে হ্যাঁ ভাগ্যে যা আছে তা হবে বলছে না বলছে না ভাগ্যে যা আছে তা হবে তো এটা শুধু ধর্মের ক্ষেত্রে কেন বলছেন আমি বহুবার এটা কথা বলি দিনের ক্ষেত্রে কেন বলছেন পেটের ক্ষেত্রে কেন বলছেন না পেট পূজার ক্ষেত্রে বলেন দেখি কতটা সাহস আছে তকদিরে যা আছে তা হবে একটা বসে জীবনে ইনকাম করতে যাব না যদি তকদিরে রিয়াল ডলার থাকে আর রুজি থাকে তো চাল ফেড়ে চলে আসবে বলছেন না কেন বাড়িতে বসে থাকবো রিয়াল বাড়িতে পৌঁছে যাবে আছে গেল তাহলে কেউ ওপর আসতো না তো বলছেন যে একদল যারা তকদির সাব্যস্তকারী শুধু তকদির সাব্যস্ত আলিসের মতো করলে তো ভালোই হইতো মধ্যমপন্থী হইতো কিন্তু এরা ভুলু বাড়াবাড়ি করেছে কি বাড়াবাড়ি করেছে এমন কি হাত্তা সালাবুল আবদা কুদরা এমন কি তারা বান্দার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাদের ক্ষমতা এবং তাদের স্বাধীনতা কোন বান্দার না ক্ষমতা আছে না স্বাধীনতা আছে কি করবো আমার করার কি আছে আল্লাহ আমার ভাগ্যে রেখেছে আদম সালামের যে বহস হয়েছিল তর্ক না নেই আদম আলিস সাক্ষাৎ হল তখন দুজনে কথা কথা হইল হ্যাঁ আপনি কে হ্যাঁ তুমি কে আদম বলছেন বলছেন আমি মৌসা বনীশাল মোসা বলছে হ্যাঁ বনীশাল মোসা নবী রসুল আপনি কে বলছেন আমি হচ্ছি সে আদম ও আপনি আবুল বসার আমাদের পিতা ও আপনি সেই মানুষ যিনি আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন এত কষ্টে ফেলেছে এই কে জিতেছিলেন আদম কেন তুমি কি তবদি বিশ্বাস করে না তবদিরে এটা ছিল কিনা লিখা তাহলে তো তকদিরে দহাই দিলে তো আজকাল যদি কেউ তক দিলে দহাই দেয় তাহলে তা আদম তাহলে তাই না বলা যাবে এখানে একটা জবাব সুন্দর আছে চমৎকার শুনে পাটি রাখেন ভালো করে দেখেন কোনো কিছু অঘটন ঘটে যাওয়ার পরে তখন তকদিরের কথা বলা যাবে কিন্তু তা ঘটার আগে বলা যাবে না যে তক যা আছে তাই হবে আমি কিছু করব না হ্যাঁ বা আমি যেমন ইচ্ছা তেমন চলবো তোক যা আছে তাই হবে হ্যাঁ যা মনে লাগবে তাই করব তোক যা আছে তাই হবে জান্নাত না হয় জাহান্নাম এটা বলা যাবে না কিন্তু কোনো কিছু ঘটে যাওয়ার পরে যখন ঘটে গেল দিন দুনিয়ার ক্ষেত্রে কোনো ক্ষয় ক্ষতি তারপরে তখন তকদিরে কথা বলে মনকে সান্ত্বনা দেওয়া যাবে অসুবিধা নেই বোঝা গেছে না যেমন আমি আপনি রাস্তাঘাটে চলাফেরা করলে অথবা গাড়ি চালাইলো আমরা সতর্ক চালাই সতর্ক রাস্তাঘাটে গাড়ি দেখে পারাপার করি করি না করি না কিন্তু পারাপার করতে গিয়ে মসজিদে যাচ্ছে রোডের এপার থেকে ওপার আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল ধাক্কা দিয়ে আপনার যাই হোক ক্ষয়ক্ষতি হয়ে গেল হাত পা ভেঙে গেল কোনো কিছু হয়ে গেল অক্ষম হয়ে গেলে যদি আপনার আত্মীয় স্বজন বা মা সব তিরস্কার করে তুই একটা বোকা তুই রাস্তা পার হইতে কেন গেলি তুই কেন সফরে গেলি কেন রিয়াজে গেলি না গেলে তাই ঘটত না এইসব বলা হ্যাঁ বলা যাবে তখন না ঘটে গেছে ঘটে যাওয়ার পরে বলা যাবে না যে তুই এইরকমটা হইতো না বোঝা গেছে কিন্তু আগে সতর্ক থাকতে হবে প্রথম থেকে আপনাকে জীবনে প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য কি করতে হবে সতর্ক চলতে যারা গাড়ি চালাচ্ছেন সতর্ক চলছেন কিনা আর বাপ মা বলছে দেয় গাড়ি চালাবি যাচ্ছিস খুব সতর্ক সাবধান ঘুম আসলে গাড়ি চালাবি না থেমে যাবি বলছি না বলছি না আরে আমরাও বলছি তাকে ভাইদেরকে বলছি যারা লং রুটে চলাবি কিন্তু অঘটন ঘটে যাওয়ার পরে যদি ওকে তিরস্কার করি হ্যাঁ যে তুমি যদি এরকম করে গাড়ি চালাতে না যাইতে লং রুটে আর এইভাবে যদি এত দূর মক্কা যাওয়ার কি দরকার ছিল আশি টাকাতে তুমি মক্কা পৌঁছে যেতে উমরা করে চলে আসতে কেন গাড়ি চালিয়ে গেলে এইসব যদি করিতে হবে না আর করে লাভ নেই যা ঘটনা ঘটে গেছে জি হ্যাঁ এবার বুঝেছেন তো আদম আলিমের জা গোটার ঘটে গেছে তারপরে তাকে তিরস্কার করছেন মোসাআসালাম এই জন্য জিতেছেন এখনো করার কিছু নাই তুমি তো জানো তুলে যা গোটার ঘটে গেছে কিন্তু আগে থেকেই যদি তকদিরে আগে থেকে যদি তোকদিরে দোহাই দিতেন আদম আলি এই জান্নাত থেকে বের হওয়ার আগেই তাহলে সেটা ভুল হইত সেটা করেননি তিনি বুঝছেন কথা হ্যাঁ আমরা যারা আমাদের সমাজের অসৎ লোক তারাকে নামাজ পড়তে বললে বা ভালো কাজ করতে বললে দিনের দিকে আসতে বললে দিন শিখতে বললে জান্নাতে যাওয়ার কাজ করতে বললে তো হ্যাঁ অঘটন ঘটার পরে জাহান নামে চলে যাওয়ার পরে না আগেই হ্যাঁ আগে থেকেই ভাঙে যাচ্ছে তা হবে আগে থেকেই নিষেধ কর্ম করো অকুলি মালু আল্লাহ বলছেন আমল করো কর্ম করো আল্লাহ বলছেন বরং তক সম্পর্কে সাহাবিরা প্রশ্ন করেছিলেন যে আরসুল আল্লাহ আচ্ছা তকদির কি এমন কিছু কারু ফরে গামিন মানে আল্লাহ ফারেক হয়ে গেছেন ও একেবারে লিখা হয়ে গেছে বলছে হ্যাঁ লিখা হয়ে গেছে লিখা হয়েছে তখন সাহাবিরা কি বলেছিলেন এই প্রশ্ন চোদ্দশো বছর আগে ফাফিম আল্লাহ আমল করে লাভটা কি আমল কেন করব তাহলে যাওয়ার হবে তখন কি বলেছেন কথা ঠিকই তোমার যেটা আছে ভাগ্য হবে আমল করে কি বলেছেন বলেছেন ফাকুল্লুন সহজ করে দেওয়া হবে প্রত্যেককে যেন সহজ লাগবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে দেখেন অনেক লেখাপড়া করতে ভালো লাগছে না লেখাপড়া করলে মাথা খারাপ হয়ে যাবে এমন ও ছেলে আছে সুহান আল্লাহ ওকে বলছে আজকে তো অসুস্থ যেতে হবে না মাদ্রাসা স্কুলে যেতে হবে ও যাবি জবরদস্ত আর কত ছেলে আছে মেরে মেরে ডেলি রেখে আসছে পালিয়ে চলে আসছে

কর্ম করো তারপরে না হয় তখন বলবো কি করবো ভাই অনেক চেষ্টা করেছি আলেম বনার অনেক চেষ্টা করেছি হাফেজ হওয়ার অনেক চেষ্টা করেছি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক চেষ্টা করেছি বিদেশ যাওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু হয়েছি তখন বলেন যে এটাই তকদির ছিল বলছেন যে একদল যারা তকদিরকে সাব্যস্ত করে তারা বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে হাততা সালাবুল বলে আবদা এমনকি তারা বান্দার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কুদরাতহু তাদের ক্ষমতা এবং তাদের এখিয়ার স্বাধীনতা না কোনো ক্ষমতা আছে না কোন স্বাধীনতা আছে মজবুর ও ইন আফার ইকামাহা ও মাসালেহা আর তারা আল্লাহর কাজ কর্ম থেকে এবং আল্লাহর বিধান থেকে হেকমত রহস্যকে এবং মাসলেহাত মানে লক্ষ্য উদ্দেশ্যকে বের করে দিয়েছে যে আল্লাহর কাজে কোন কি নেই হেকমত তত্ত্ব রহস্য নেই আর আল্লাহর কাজে কোন রকমের লক্ষ্য উদ্দেশ্য নেই ফালতু তাই আল্লা কাজ করেছে না যদি মানুষ পাথরের মত তাহলে আল্লাহ যে পারছেন না আমার মধ্যে ভালো করার স্বাধীনতা মন্দ করার স্বাধীনতা আছে তারপরে ভালো করছি আমি মন্দ করছি না আরেকজনের মধ্যে ভালো মন্দ দুটোই ক্ষমতা আছে মন্দ কথা কাজ করছে ভালো কাজ করছে না এর ভিত্তিতে না জান্নাত জাহান্নাম তাহলে জান্নাত জাহান্নামের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না হলে ফালতু ফালতু না আল্লাহ আমরা কিছুই করতে পারি না আর আমাদের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছ এরকম নাকি না মোটেই না তো যারা বলবে যে মন্দা মজবুর পাথরের মতো তারা তাহলে আল্লাহ রবুল আলমিনের সৃষ্টিতে আল্লাহর কাজে এবং আল্লাহর যে হুকুম হাকাম বিধান এগুলিতে তাহলে কোন কি নেই না লক্ষ্য উদ্দেশ্য আছে না কোনো হেকমত আছে আল্লাহ বনে আকিম সালা পরীক্ষা কিসের পরীক্ষা হ্যাঁ আমি যদি নিরুপায় মজবুর হই তার কিসের পরীক্ষা করবে হ্যাঁ তাই না না নিরুপায় নয় মজবুর নয় বরং স্বাধীনভাবে ভাবে হয় আপনি উপর আমল করছি আর না হলে কেউ করছে না সুতরাং এর ভিত্তিতেই পরিণাম ভালো অথবা মন্দ হবে এখানে শেখ হল ইসলাম ইবিনে তাইমা রাহে মহল্লার কথা শেষ হইল এখন এই কথাগুলির প্রত্যেকটিতে কয়েকটা পয়েন্ট আছে যে পয়েন্টগুলির মাধ্যমে কোন কোন টি কথা দিয়ে বা কোনো একটা বিষয়বস্তু দিয়ে কাদরিয়ার খণ্ডন করা হয়েছে আর কোনটা দিয়ে জাবরিয়ার খন্ডন করা হয়েছে এই বিষয়গুলি আমরা বুঝি ফিরকা আমরা জানলাম তাহলে তকদিরের ক্ষেত্রে দুটো গুমরা ফিরকা একটি হচ্ছে কাদরিয়া তকদির অস্বীকারী আর একটি হচ্ছে জাবরিয়া তগদির সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি সবকিছু আমাদের কর্মের কোন লাভ নেই আর ক্ষমতাও নেই আসলে এই কথা বলছে তারা আর মাঝখানে আহ তকদির কে যেভাবে কোরআন বর্ণনা করা হয়েছে সেইভাবে বিশ্বাস রাখে যতটা বুঝে বুঝে আর বাকিটা আল্লাহর এলেমে ছেড়ে দেয় এবং আল্লাহর কাছে কল্যাণের কামনা করে যে আল্লাহ আমার তকদির ভালো করো তক যে ভালো করো দু আল্লাহর কাছে দোয়াটাও কর্ম যেমন নড়াচড়া কর্ম তেমন দোয়াটাও একটা কর্ম যে আল্লাহ আমার ভাগ্য ভালো করো আমাকে জান্নাত জাহ্নাম থেকে রক্ষা করো জি তকদির ভালো করার জন্যই সব দোয়া তো এখন আসেন প্রথম যে কথাটি বলেছেন যে বান্দা নিজের কাজগুলি হ্যাঁ নিজে করে কিনা আসল অর্থে না রূপক অর্থে আসল অর্থে একটি কথা এর মাধ্যমে খণ্ডন করা হয়েছে জাবরিয়াদের বলছেন একদল করতে গিয়ে বাড়াবাড়ি করেছে বান্দার কাছ থেকে ক্ষমতা এখতিয়ার সবকিছু ছিনিয়ে নিয়েছে এর মাধ্যমে তাদের খণ্ডন হলো বান্দা কাজগুলি হ্যাঁ নিজের স্বাধীনতার সাথে করে তার মানে বান্দারও কি স্বাধীনতা আছে বান্দা পাথরের মতো নয় হে জাবরিয়া তোমার বলছো বান্দা পাথরের মতো পাথরের মতো নয় খন্ডন হলো দ্বিতীয় অংশ ছিল আল্লাহ আফ আল্লাহ তাদের কাজগুলি সৃষ্টি করে এর মাধ্যমে দ্বিতীয় হচ্ছে যারা অস্বীকার করেছে তাদের খন্ডন তারা কি বলেছে যে বান্দা নিজের কর্ম করে আর কর্ম সৃষ্টিও করে কর্ম কর্ম সৃষ্টি করে তাদের খন্ডন কিভাবে খন্ডন হইল কি বলছেন ইমরাহিম আল্লাহ যে আল্লাহ আল্লাহ তাদের কর্মগুলি সৃষ্টি করেন আর বান্দা তাদের কাজগুলি করে তাহলে কাজের দুটো দিক একটু আগে বলছিলাম করা কাজ করাটা আমাদের আর কাজ সৃষ্টি করাটা এই কাদরিয়ারা বাড়াবাড়ি করে শিক্ষ করতে বান্দার কাজকে সাব্যস্ত করিতে বান্দার কাজ আছে কিন্তু বান্দার কাজকে সাব্যস্ত করতে গিয়ে সীমালম্বন করেছে বান্দা এত ক্ষমতা রাখে যে সব কিছু তারাই করে হাতা জাদু জাদু হুল খালে কিনা এমনকি তারাই নিজের কাজগুলি সৃষ্টি করে তাহলে বান্দাকে খালে সাব্যস্ত করল না করল না বান্দাকে যদি কেউ স্রষ্টা বলে সৃষ্টিকর্তা বলে তো মুসুরে না বহুত্বপাদি না আল্লাহ সৃষ্টিকারী আর বান্দাও সৃষ্টিকারী তো মুসুরে হলো না আল্লাহ সাথে শরিক বান্দারা বলছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আর আমাদের কাজকর্মগুলি আমরা সৃষ্টি করি কে বলছে তাদের মুসরে হইল না ইচ্ছা আল্লাহ তাহা কুদরাতে বলছে আল্লাহ চান না আল্লাহর চাওয়ার সাথে আমাদের কাজের কোনো সম্পর্ক নেই আল্লাহ চান না আবার নাও চাওয়া নাই কোনটাই নাই এবং আল্লাহর ক্ষমতার আওতাভুক্ত না সব আমাদের ক্ষমতায় কি ঘুম বলছে যা বলা হয় তালফাতুল উলা আল প্রথম দলটি যারা বান্দার ক্ষমতাকে ছিনিয়ে নিয়েছে তাদের নাম জাবরিয়াহ কেন তাদেরকে জাবরিয়াহ বলা হয় لأنهم يقولون ترى بل إن العبد مجبرون বান্দা হচ্ছে মজবুর নিরুপায় আলা মায়াসর মিনহু যা কিছু তাদের থেকে ঘটছে লা ইখতিয়ার লাহ ফী তাদের কোনো স্বাধীনতা নেই ক্ষমতা নেই ও ইউখান তালফাতুস সানিয়া দ্বিতীয় দল কি বলা হয় আল কাদারিয়াহ আন নফাত কাদারিয়াহ তাকদীর ওয়াসিকারী আন নফাত মানে নাফিয়োনের বহুবচন যারা নাসিম মানে না করা তখদির না তকদি টুকদির নাই তখ্দি টুকদির কিছু নেই কেন তাদেরকে বলা হয় কাদেরিয়া বা নোফাদ বলা নৌ মিয়ানফুন আল কাদারা তারা তখদিরকে অস্বীকার করে সেইবাদ ও ফাইলুন হাফি কাতন বলে রদ্দুন আলা তাইফা তুলগুলা জগরিয়া রদ করেছেন আল্লাহ ফালে কহু মা খা আলে কফালেম রদ্দুন আলাহ আল কাদিয়া কাদরিয়ার রোধ করেছেন তারপরে আরেকটি বিষয় বলেছেন কি যে বান্দাই হচ্ছে মমিন কাফের মুসল্লি রোজাদার এরা কারা আল্লাহ বান্দা বলছেন যে এতে জাবরিয়া হ্রদ আছে কি আছে আছে। কারণ এখানে জাবরিয়া বলছে যে বান্দা কিছু করতে পারে না সবকিছু কে করে সবকিছু কে করে আল্লাহ করে সবকিছু আল্লাহ করে আর লেখক কি বলছে রদ যে বান্দা ইমান নিয়ে আসে বান্দাই কুফরি করে বান্দাই নেক কাজ করে বান্দাই ফাঁসে কি পাপাচারে লিপ্ত হয় বান্দাই নামাজ পড়ে বান্দাই রোজা রাখে আর বান্দার ক্ষমতা রয়েছে তাদের কাজের ওপর এবং তারা তাদের সংকল্পের সাথে ইচ্ছার সাথী করে তাদের ইচ্ছাও আছে ইচ্ছার সাথে করে অনিচ্ছে কৃত নয় বলছেন যে এর মাধ্যমে রদুন আল জাবরিয়া জাবরিয়ার রদ করা হয়েছে তারপরে বলছেন আল্লাহু খালেকহু মুখালেফু কুদরাতিহিম তো বান্দা যখন নিজের ইচ্ছায় কাজ করে নিজের ক্ষমতাই করে তো আল্লাহ আর কি করেন বলছে আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছেন এবং ওদের ক্ষমতা কে সৃষ্টি করেন আল্লাহ সৃষ্টি করেন ওদের ইচ্ছাকে কে সৃষ্টি করেন আল্লাহ সৃষ্টি করেন জি হ্যাঁ এর মাধ্যমে রদ্দ আল কদরিয়া কদরিয়াদের রদ করা হচ্ছে কাদেরা বলছে যে না বান্দার নিজের কাজগুলি সৃষ্টি করে নিজের ক্ষমতা তারাই সৃষ্টি করে নিজের ইচ্ছা তারাই সৃষ্টি করে হায়স উজ্জামু এদের ধারণা আন্নাল এবাদ এফলুকুন আফাল বান্দারা নিজের কাজগুলি সৃষ্টি করে বেদুন এর তিল না অমেশিয়া আল্লাহর সেখানে ইচ্ছা ইচ্ছার বিষয় নাই আছে জি তারপরে দলিলে পেশ করেছেন আল্লাহর চাওয়া রয়েছে আর বান্দার চাওয়া রয়েছে লেমন শাহ আমিন কুমাই সত্য মাতা শাহনা ইল্লাহ ইয়াস আল্লাহর লেমান শাহ মেনকুম আইয়াস এই আয়া দুই ফিরকার খণ্ডন রয়েছে এটা ভালো করে বুঝেন সুখভাবে লেমান শাহ আ তোমাদের মধ্যে যে চাইবে সোজা চলুক এতে কোন ফিরকার রদ হইতে পারে চিন্তা করুন জেভরিয়ার না কাদরিয়ান জেভরিয়া মা শলতালে বুঝেছেন কেন জাবরিয়া বলছেন আমরা মজবুর নিরুপায় কিছু করতে পারি না আর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে চাইবে সোজা চলুক তাহলে ক্ষমতা আজকে তোমাদের চাওয়ার সেই জন্য আল্লাহ চাওয়ার কথা বলছে তাই না সোজা চলার ইচ্ছা আছে চলো আল্লাহ বলছেন এতে রদ হলো জাবরিয়ার বলছে ফির রদ্দ আল্লা জাবরি এতে জাবরিয়ার রদ করা হয়েছে কাদরিয়ার কি রদ করা হয়েছে অমাতাশা ও না ইল্লা ইয়াশা আল্লাহরব্ব গোলা আলমিম কাদরিয়া কি বলছে কাদরিয়া বলছে যে বান্দাই সব কিছু চায় আল্লাহ আর চাওয়া টাওয়া নেই আমরা যেসব কাজকর্ম করছি ভালো করি মন্দ করি এতে আল্লাহর চাওয়া নেই আল্লাহর চাওয়ার কথা বললে আল্লাহরা দোষ চেপে যাবে তাহলে মন্দ আল্লাহ চেয়েছেন নাকি না আল্লাকে আর দোষ থেকে বাঁচাবার জন্য গিয়ে গুমরাহিতে লিপ্ত হইলো তো অনেক সময় মানুষের নিয়ত সৎ থাকলে যে পাবে জরুরি নয় বিদার্থীরা বেদাত করে সৎ নিয়ত নেই মিলাদ করে জান্নাত পাব জাহান্নামে যাওয়া যেন মিলাদ করে কেউ না হা হু 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 আল্লাহ করে জান্নার যাবো না তো শুধু নিয়ত আমরটা সৎ হইতে হবে অর্থাৎ নবী কারিম তরিকা মোতাবেক হইতে হবে এই কথা শুধু কোরআন অনুসারীরা বোঝে বিদাতীরা বোঝে বোঝে কোন মন্দ কাজ করলো কোন কবিরা গনা করেছে কারো চুরি করতে গেছে না ডাকাইতি করতে গেছে কথা বোঝা গেছে আরো তো খরচ করলো মিলাদ করলো হালুয়া রুটি করলো সবাই বেড়াতে সবাই মেরাজে সারা রাত ধরে জাগলো কোন কারোবাড়ি ডাকাইতে করতে গেছেন এক মসজিদে সারা রাত নভল পড়লো দেখছেন যুক্তি হ্যাঁ তো নভল মধ্যে নবিশ্বাসনের তরিকা হইলো না এটা শুধু আহলে সোনাতল জামাত কোরআন সোনা অনুসারীরা বুঝে বেদাতিরা বুঝে না যারা বেদাতে হাসান আসে ইয়ার ভাগ করে তারা বুঝে না অবুঝ

কাছে আল্লা কি আছে আমি যা চাই হয় এই হলো গোমরাহি দেখছেন চাওয়া কিভাবে আমরাও চাই কিন্তু আমার চাওয়া আল্লাহর চাওয়ার ওপর নির্ভরশীল এই জন্যই আমরা দোয়া করি আল্লাহ মকাল কুলু সাব্বিত কালবি আল্লাহ হে আল্লাহ অন্তরের পরিবর্তনকারী দিনের ওপর আমার হৃদয় অন্তরকে প্রতিষ্ঠিত রাখা তারপর আর একটি বিষয় আছে নবী করিম সাল্লাম তকদির অস্বীকারীদেরকে কি বলেছেন মজুস ও হাজহিল উম্মা কেন বলেছেন কারণ এদের মজুস অগ্নি পূজকদের সাথে সদৃশ্যতা রয়েছে কেমন করে বলছেন মজুস অগ্নি পূজকরা দুই সৃষ্টি কর্তায় বিশ্বাসী দুই সৃষ্টি কর্তায় একটা হচ্ছে খালেক ও খেয়ের খালেক ও সার ভালো সৃষ্টি করেন এক আল্লাহ এক এলাহ ও আর এক মাবুদ মন্দ সৃষ্টি করে জি মন্দ সৃষ্টি করে যেমন হিন্দুদের দেবদেবী সম্পর্কে উদ্ধার করে আর কেউ ধ্বংস করে যেমন দেবতা হিন্দুদের শুধু আজাদ নিয়ে আসে শাস্তি নিয়ে আসে শনি দেব যদি রেগে যায় তো বিপদ আছে তাই না আর লক্ষ্মী এই মেয়েটি আমার লক্ষ্মী মুসলিমরাও সিরকি কথা বলতে শুরু করেছে কারণ হিন্দুদের আঁকিয়ে যে লক্ষ্মী সবসময় ভাগ্য ভালো করে আর শনি যদি মেজাজ খারাপ হয়ে যায় তাহলে দিবে জি তো হচ্ছে অগ্নি পূজকরা বিশ্বাসী তাদের কাছে দুই এলার এক এলা হচ্ছে নূর আর জুলমা আলো আর অন্ধকার এক এলা হচ্ছে আলো আর এক এলা হচ্ছে উপাস হচ্ছে অন্ধকার সুতরাং আগুনের পূজা করে আলোর আর অন্ধকার পূজা করে যাতে অন্ধকার সরে যায় আর আলোর পূজা করে যাতে আলো পাওয়া যায় আগুনের পূজা এই জন্য তারা বলে ইন্নাল খেয়ামিন ফেলিন নূর যত মানব জীবনে কল্যাণ আসে সেটা কে দান করে নূর যে উপাস্য আছে মাবুদ আছে সে দেয় অগ্নি পূজকদেরকে ইরানি যার অগ্নি পূজক তাদের এই ধর্মই ছিল পার্সিয়ানদের আর যত বিপদ আপদ অনিষ্ট আসে সেটা মিম ফেলি জুলমা অন্ধকার এই কাজগুলি করে সুতরাং অন্ধকারের থেকে নিরাপদ থাকতে হবে হবে আর নূর থেকে কল্যাণ কামনা করতে হবে সুতরাং তারা দুই উপাস্য বিশ্বাসী যেমন খ্রিস্টানরা তিন উপাস্যে তৃতীয়বাদে বিশ্বাসী হ্যাঁ তসলিস আহলুদ্ তসলিস তৃতীয়বাদে বিশ্বাসী খ্রিস্টানরা আর মজুসরা হচ্ছে দুই উপাস্য বিশ্বাসী এই জন্য যে এরা আল্লাহর সাহিত্যে অন্য সৃষ্টিকর্তা সাব্যস্ত করেছে কেমন করে তাদের ধারণা আন্নাল এমাদ বেদুন এরাদ মাসিয়াতে বান্দা নিজের কাজগুলি নিজেই সৃষ্টি করে তাহলে আপনি ভালো কাজ করলেন নামাজ পড়ে আসলেন যেন কাদরিয়াদের ভাষায় আমি নামাজ সৃষ্টি করলাম হ্যাঁ আমি আজকে একটা রোজা সৃষ্টি করলাম আজকে জাকাত সৃষ্টি করলাম একটা হজ সৃষ্টি করলাম হ্যাঁ যে জেনা করছে বলছে জেনা সৃষ্টি করলো খুন করলো খুন সৃষ্টি করলো বোঝা গেছে কিনা এটা হচ্ছে কাদরিয়াদের ধর্ম এটা হচ্ছে কাদরিয়াদের ধর্ম বলছেন যে

পৃথিবীতে তারা জন্মেছে বা তাদের কি বলবো সেটা উদ্ভব ঘটছে অর্থাৎ তাদের উক্তি সাহাবাইকার উক্তি তকদির করতে গিয়ে যারা বাড়াবাড়ি করেছে তকদিরকে সাব্যস্ত করতে গিয়ে যারা বাড়াবাড়ি করেছে। তাদের নাম কি বললাম যাব তারা বলছে ইন্দা লাফদা মুজবর না আলা খেয়ে দিই মান্দা মুজবর কি করবে আত্তা সালা বলা আবদা কুদরাতিয়ার তারপরে বলছেন সালা উয়ালুন আগাল অফিস বা আফ আলির এবাদ তাহলে এখানে স্যার কথা বুঝিয়ে দিই যে একদল বান্দার কাজকর্ম সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে হ্যাঁ বান্দার কাজকর্ম সাব্যস্ত করতে বাড়াবাড়ি করেছে আর একদল আল্লার কাজ সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে দেখি কে বুঝেছে বান্দার কাজ সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে কারা দি তকদির অস্বীকার তকদির আল্লাহর কিচ্ছু নেই বান্দার কাজ এমন ভাবে সাব্যস্ত যে বান্দাই সবকিছু করে সবকিছু সৃষ্টি করে হ্যালো বাড়াবাড়ি করলো বান্দার কাজ কর্ম সাব্যস্ত করতে গিয়ে আল্লাহর কাজ সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে কারা যা বলিয়া বলছে আল্লাহ সবকিছু করেন আমাদের করণে কিচ্ছু নেই আমরা যে লাই রাহি বলছি ওটা তো মজবুর কেউ শিরকি কালেমা বলছে ওটাও মজবুর নজবুল্লাহ অথচ অনুভূত বিষয়টি যে মজবুর না স্বাধীন ভাবে লাই রাহি সাদা দিচ্ছে আবার কেউ স্বাধীন ভাবে আগস মদন শিরকি কুফরি কালেমা বলছে হরে রাম হরে কৃষ্ণ করছে স্বাধীন ভাবে কেউ বাধ্য করেনি তাদেরকে বলছে বাদ প্রথম দলটি বান্দার কাজ সাব্যস্ত করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে হাত্আখারা জুহান মাসিয়া তিল্লা আল মাসিয়াতিল্লা আল্লাহর চাওয়ার চাওয়া থেকে চাওয়ার সীমানা ফে বের করে দিয়েছে আল্লাহ কিছু টান তারা যাচাই তাই হয় ওহাওলাই আর দ্বিতীয় দল গাল অফ নাফি আফল বান্দার কাজকে অস্বীকার করতে বাড়াবাড়ি করেছে বান্দার কোনো কাজ ধর্মই নেই কার বলছে যেবরে যারা বলছে বান্দা মজবুর হাত্তা সাল্লাবু হমল কুদরাতও ইখতিয়ার তাদের কাছ থেকে ক্ষমতা এবং স্বাধীনতাই ছেনে নিয়ে নিয়েছে এর মাধ্যমে আল্লাহর কাজে যে হেকমত আছে আর মসলেহাত আছে লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলি কি সবগুলি অস্বীকার কোন মসলেহাত না তাহলে আল্লাহ খেল তামাশা করেছেন আমাদের সৃষ্টি করে আমরা কিছু করতে পারি না তো লাভ কি সৃষ্টি করে জি বলছে আন্না জাবরিয়া সি মজাহ জাবরিয়া তাদের ধর্মে হা জাহিন নাফা আফাল এবার মান্দার কাজকে যখন পুরো অস্বীকার করলো আর তাদের ক্ষমতা এবং স্বাধীনতাকে ছিনিয়ে নিল নাফা হিকমত আল্লাহি আল্লাহর হেকমত রহস্যকে তারা অস্বীকার করলো আমরিহি আল্লাহর নির্দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার ক্ষেত্রে আল্লাহ যে কাউকে সবাব দিবেন জান্নাত কাউকে এ জাহান শাস্তি দিবেন কিসের ভিত্তিতে কিসের ভিত্তি নেই কারো তো একটা পাথরকে উঠিয়ে জাহান্নামে ফেলে না ও পাথরের কি দোষ বুঝে গেছে না যে আমরা যদি লাইক স্টোন পাথরের মতো হই তাহলে একটা পাথরকে উঠিয়ে কিছু পাথরকে জাননাতে দিয়ে দিল কিছু পাথরকে জান্না ফেলে দিল লাভ কি

আর কাউকে শাস্তি দেবেন বান্দাদের মধ্যে থেকে এমন বিষয়ে যে যেটা তাদের কর্ম না আমার কি দোষ আমি তো পার্থক্যা মরম বেমা বেরুন আলাই আল্লাহ এমন হুকুম করেছেন যা করতে সক্ষম না একটা বেনামাজি ও নামাজ পড়তে সক্ষমই না তাহলে জাভরিয়াদের কাছে ঠিক না এ একটা খুনই ও খুন থেকে বাঁচতে সক্ষম না মজবুরও তাইলে ও ঠিক না একটা শিরকারী তাহলে শিখ থেকে বাঁচার ক্ষেত্রে সক্ষমই না জাভরিয়াদের কাছে সুতরা আল্লাহর তারা মিথ্যবাদ দিয়েছে আল্লাহ জুলুম করেছেন আবাস আর খেলতামাশা কাজ করেছেন তার আল্লাহন এখানে আজকের আলোচনা শেষ হল ও সালিয়া মোহাম্মদ আলী